এমন কোন দেশ নাই যেখানে এনকাউন্টার কিংবা এই ধরনের ঘটনা না ঘটে পুলিশ বাহিনীর পুলিশ বাহিনীর সঙ্গে যদি কেউ অস্রোতলে কথা বলে পুলিশ বাহিনী তো তখন নিশ্চুপ হয়ে বসে থাকে না আসসালামু আলাইকুম আলাইকুন ও আবার ওয়াকাত এনাল সালামু আলা রুয়াসুল আম্মা আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাব বাহিনীর উপরে নিষেধাজ্ঞা দেওয়ার পর এবারে কি তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও র্যাব নিষিদ্ধ হতে যাচ্ছে এ বিষয়টি নিয়েই মূলত আমার আজকের আলোচনাটি সাজিয়েছি বিশে জানুয়ারি দু দৈনিক কালের কণ্ঠপত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী শান্তিরক্ষা মিশন থেকে র্যাবকে বাদ দিতে বারো মানবাধিকার সংস্থার চিঠি অর্থাৎ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ সহ বারোটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বাংলাদেশের র্যাব বাহিনীকে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী থেকে বাদ দেওয়ার জন্যে জাতিসংঘ বরাবরে চিঠি লিখেছেন আপনারা নিশ্চয়ই জানেন যে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাব বাহিনী র্যাবের ছয় জন কর্মকর্তা পুলিশের আইজিপি এবং সাবেক সেনাপ্রধান সহ বাংলাদেশের প্রশাসনের আটজন কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দিয়েছিল নিষেধাজ্ঞা জারি করেছিল আর এই নিষেধাজ্ঞার পর বর্তমান সরকার প্রশাসন বেশ কণ্ঠাসা অবস্থায় আছে আপনারা জানেন যে গত দশই ডিসেম্বর দু হাজার একুশ যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা দিয়েছিল এই নিষেধাজ্ঞার পর আজকে বিশে জানুয়ারি প্রায় দেড় মাস হয়ে গিয়েছে এই দেড় মাসে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো আসামিকে বাংলাদেশের কোনো নাগরিককে তথাকথিত বন্দুকযুদ্ধের নামে ক্রস নামে কাউকেই হত্যা করা হয়নি তার মানে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাটা অবশ্যই কার্যকরী ভূমিকা পালন করেছে বলে আমরা মনে করতে পারি এখন দ্বিতীয় দফায় আমরা অপেক্ষা করতে যাচ্ছি যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের র্যাব বাহিনী খুবই যোগ্যতা এবং দক্ষতা সেই সাথে সম্মানের সাথে দায়িত্ব পালন করে আসছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য যে হয়তোবা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও র্যাব বাহিনী নিষিদ্ধ হতে যাচ্ছে এই সংবাদটি বাংলাদেশের জন্য অবশ্যই খুবই খারাপ একটি সংবাদ তবে আমি মনে করি বাংলাদেশের জনগণের জন্য এটি একটি খুশির সংবাদ এই জায়গায় হয়তো আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই যেটি দেশের জন্য খারাপ সেটি জনগণের জন্য কেন ভালো হবে দেখুন যারা বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে সেই সাথে প্রশাসনে যারা দায়িত্ব পালন করছেন তারা বলতে পারেন যে বাংলাদেশের জনগণকে অনেকটা জিম্মি করে রেখেছে তো বাংলাদেশ তো অলরেডি নিষিদ্ধ একটি দেশে পরিণত হয়েছে যে দেশে বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে কথা বলতে পারে না যে দেশে বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারে না সেই দেশের উপরে বা সেই দেশের প্রশাসনের উপরে যদি আন্তর্জাতিক কোনো একটি সংস্থার পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসে এটিতে বিচলিত হওয়ারও কিছু নাই এটি বাংলাদেশের জন্য খারাপ হবে এটি নিয়ে চিন্তা করারও কিছু নাই বাংলাদেশ তো অলরেডি খারাপ একটি পরিবেশের মধ্যে রয়েছে তো এই খারাপের উপরে আবার আরেকটি খারাপ নিউজ যদি আসে সেখানে বিচলিত হওয়ার তো কিছু নাই যদি বাংলাদেশ ভালো একটি অবস্থানে থাকত তাহলে এই নিউজগুলো শোনার পর আমাদের মন মন খারাপ হওয়াটা স্বাভাবিক ছিল কিন্তু অলরেডি তো আমাদের মন খারাপ আমরা ভোট দিতে পারছি না আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি না যারা স্বাধীনভাবে কথা বলছে প্রবাসে থেকে তাদের পাসপোর্ট বাতিলের হুমকি দেওয়া হচ্ছে তারা দেশে গেলেই তাদেরকে গুম করে ফেলা হবে তাদেরকে তথাকথিত ক্রসফায়ারের নামে বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হবে বিভিন্ন হুমকি ধামকি কিন্তু আমরা পেয়ে থাকি অতএব যদি বাংলাদেশের উপরে এই জাতীয় নিষেধাজ্ঞা আসে সেটি অবশ্যই আমাদের জন্য ভালো একটি নিউজ এই কথা কেন বলছি এই জাতীয় নিষেধাজ্ঞা আসার একটা পর্যায়ে গিয়ে অবশ্যই কোনো না কোনো একটা পরিস্থিতিতে এই অবৈধ জালিম এবং ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হবে তখনই দেখা যাবে যে একটি স্বচ্ছ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের রায় নিয়ে একটি দল ক্ষমতায় আসবে সেই দল যখন রাষ্ট্র পরিচালনা করবে তখন আমাদের সমালোচনার ভাষাটা অন্যরকম হবে কিন্তু যেহেতু বর্তমানে বাংলাদেশে কোনো বৈধ শাসক নেই জনগণের রায়ে নির্বাচিত কোনো শাসক নেই সুতরাং আমাদের সমালোচনার ভাষাটা একটু তির্যক হবে এটাই স্বাভাবিক তো চলুন এই যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে র্যাব বাহিনীকে বাদ দেওয়ার জন্যে বারোটি আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘকে চিঠি দিয়েছে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া জানানো হয়েছে সেটি আমরা জানার চেষ্টা করি বিশে জানুয়ারি দু হাজার বাইশ দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী এমন কোনো দেশ নেই যেখানে এনকাউন্টারের মতো ঘটনা ঘটে না এই কথার সাথে আপনারা কতজন একমত উনি কি সত্য বলেছেন না অসত্য বলেছেন আমার দৃষ্টিতে তিনি সত্যও বলেন নাই আবার অসত্যও বলেন নাই আই মিন তিনি আংশিক সত্য বলেছেন সেটা কেমন তিনি বলেছেন যে পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশে এনকাউন্টারের মতো ঘটনা না ঘটে এমন কোনো দেশ নাই না আমি তার সাথে একমত নই একটি দেশ আছে কোন দেশ সেটি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে এনকাউন্টারের মতো কোনো ঘটনা কোনো দিনই ঘটে নাই আজ পর্যন্ত কোনো দিনই ঘটে নাই এখন আপনারা হয়তো অনেকেই আশ্চর্য হতে পারেন না ভাই কী বলছেন আপনি হ্যাঁ আমি সত্যই বলছি পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশে এনকাউন্টারের মতো ঘটনা ঘটে না শুধুমাত্র একটি দেশ বাদে সেটি হচ্ছে বাংলাদেশ সেটি কেমন বাংলাদেশে কখনোই এনকাউন্টারের মতো ঘটনা ঘটে নাই বাংলাদেশে সরাসরি ফায়ার করে মানুষকে হত্যা করা হয়েছে বন্দুকযুদ্ধ কখনোই হয়নি ক্রস ফায়ার কখনোই হয়নি অর্থাৎ যেটাকে এনকাউন্টার বলা হয় যেটাকে বন্দুকযুদ্ধ বলা হয় যেটাকে ক্রস ফায়ার বলা হয় এটি ডাহা মিথ্যা কথা এ পর্যন্ত প্রায় ছয় শত মানুষকে এনকাউন্টারের নামে বন্দুকযুদ্ধের নামে ক্রস ফায়ারের নামে হত্যা করা হয়েছে আসলে তাদের সাথে কখনোই পুলিশ বাহিনীর বন্দুক যুদ্ধ হয়নি সুতরাং ক্রস ফায়ারের কোনো প্রশ্নই আসে না এনকাউন্টারের কোনো প্রশ্নই আসে না বরং তাদেরকে ধরে এনে বা অপহরণ করে এনে তাদের মাথায় অথবা শরীরে পিস্তল ঠেকিয়ে বন্দুক ঠেকিয়ে সরাসরি ফায়ার করে তাদেরকে হত্যা করা হয়েছে অতএব বাংলাদেশে যেটা হয় এটা এনকাউন্টার নয় বাংলাদেশে যেটা হয় এটা বন্দুকযুদ্ধ নয় বাংলাদেশে যেটা হয় এটা ক্রস ফায়ার নয় অতএব বলতে দ্বিধা নেই পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশে এনকাউন্টারের মতো ঘটনা ঘটনা কথা সত্য শুধুমাত্র একটি দেশবাদে সেটি হচ্ছে বাংলাদেশ ওনার সাথে আমি একটি জায়গায় দ্বিমত আর অন্যান্য ক্ষেত্রে একমত পোষণ করি তো তিনি এই প্রতিক্রিয়ায় কি কি বলেছেন সেই কথাগুলি আপনাদের সাথে শেয়ার করতে চাই তিনি বলেছেন র্যাবের বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার করছেন আমি জানি না কোনটা অপপ্রচার র্যাব যে ভালো কাজগুলো করছে সেগুলো তারা তুলে ধরছেন না দেখুন ভালো কাজ তো অনেক চোর ডাকাতু করে অনেক সন্ত্রাসীও করে লেটসে আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই আমাদের সমাজে যারা এই যে যাসদ বাসদ সর্বহারা আছে রাতের বাহিনী যেগুলো আছে তারা জোরপূর্বক ধনীদের কাছ থেকে টাকা আদায় করে তাদেরকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে তো এই কাজগুলি তো নিশ্চয়ই অন্যায় তাই না সন্ত্রাসী কর্মকাণ্ড এই মানুষগুলির কিন্তু কিছু ভালো কাজ আছে দেখবেন তারা একজন গরিব মানুষ টাকার অভাবে মেয়েটা বিবাহ দিতে পারছে না অথবা এমন ক্ষেত্রেও দেখা যায় যে একজন গরিব মানুষ টাকার অভাবে তার ছেলের পরীক্ষার ফর্ম ফিল করতে পারছে না এই জাতীয় ক্ষেত্রে দেখবেন যে ওই সর্বহারা গ্রুপ তারা কিন্তু গরিব মানুষগুলোকে উপকার করে সাহায্য সহযোগিতা করে টাকা দিয়ে তাই বলে কি আপনি তাদের ওই ভালো কাজ নিয়ে প্রশংসা করবেন তাদেরকে বাহাবা দিবেন প্রশ্নই ওঠে না তো আমাদের র্যাব বাহিনী টুকিটাকি যে ভালো কাজগুলো করছে এটা তো করবেই তারা তাদেরকে ভালো কাজ করার জন্যই বাংলাদেশের জনগণের যান এবং মালের নিরাপত্তা বিধান করার জন্যই নিয়োগ দেওয়া হয়েছে তো কথা হলো আপনি ভালো কাজও করবেন আপনি মন্দ কাজও করবেন মন্দ কাজের সমালোচনা করব আমরা আর ভালো কাজের প্রশংসা করব আমরা আর তাকে আপনি সপদে বহাল রাখবেন তা তো হয় না একজন ধরে নেন যে একশো একশোটা কাজের মধ্যে পঁচানব্বইটা বা নব্বইটা ভালো কাজ করেছে আর যে পাঁচটি কাজ বা দশটি কাজ খারাপ করেছে সেই খারাপ কাজের মধ্যে ধরেন মানুষ খুন করেছে এই যে তথাকথিত বন্দুকযুদ্ধের নামে মানুষ খুন করেছে ক্রস ফায়ারে দিয়ে মানুষ খুন করেছে নারী ধর্ষণ করেছে মানুষকে জিম্মি করে রেখেছে এখন আপনি কি তার নব্বইটা ভালো কাজের জন্য এই খারাপ কাজগুলি ক্ষমা করে দিবেন প্রশ্নই ওঠে না সে যদি নিরানব্বইটাও ভালো কাজ করে এরপরেও যদি সে কাউকে খুন করে তাহলে এই খুনের দায় তার মৃত্যুদণ্ড হবে এটাই তো আইন তাই না তো এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই জাতীয় উদ্ভট কথাবার্তা বললেন এটি কি কোনো যৌক্তিক কথা আমি আপনাদের কাছেই প্রশ্ন করতে চাই আপনার বিবেককেই আপনি প্রশ্ন করুন যে আপনি একশোটা কাজের মধ্যে নিরানব্বইটা কাজ খুবই ভালো করেছেন কিন্তু একটা কাজ আপনি যেটা করেছেন আপনি মানুষ খুন করেছেন তাই বলি কি নিরানব্বইটা ভালো কাজের জন্য আপনার এই অপরাধ ক্ষমা করে দেওয়া হবে প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না এরপরে তিনি বলেছেন র্যাব যে মাদকের বিরুদ্ধে কাজ করছে আচ্ছা র্যাব কি মাদকের বিরুদ্ধে কাজ করছে হ্যাঁ আপনারা বলবেন করছে তো অনেক আহ মাদক কারবারি অনেক ইয়াবা কারবারির কারবারিকে তারা গ্রেপ্তার করছে আইনের আওতায় আনছে তাদের বিরুদ্ধে মামলা করছে তাদেরকে সাজা দিচ্ছে তাদেরকে তথাকথিত ক্রস ফায়ারের নামে বন্দুক যুদ্ধের নামে হত্যা করছে তারা তো মাদকের বিরুদ্ধে সত্যি কাজ করছে খুব ভালো কথা তাহলে মাদক সম্রাট তাহলে ইয়াবা সম্রাটকে কেন গ্রেপ্তার করছে না ইয়াবার সম্রাটের বিরুদ্ধে কেন আইনানু ব্যবস্থা নিচ্ছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি বক্তব্য দিচ্ছেন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক কারবারীদের তালিকা তিন তিনবার সংশোধন করার পরেও বাংলাদেশের সর্বোচ্চ শীর্ষ মাদক কারবারের নাম হচ্ছে আব্দুর রহমান বদি যিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তার বিরুদ্ধে আজ পর্যন্ত মাদক আইনে কোনো মামলা করা হয়নি তার বিরুদ্ধে আজ পর্যন্ত মাদক আইনে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই তাহলে র্যাব বাহিনী মাদকের বিরুদ্ধে কি করছে আপনি যদি মাদকের শিকড় মূলোৎপাটন না করেন মাদকের মাদকের শিকর উপরে না ফেলেন এই ত্রুকিটা কি দু একটা ডালপালা কেটে দিয়ে লাভটা কি কোনো লাভ আছে কি তিনি বলছেন ভেজাল দ্রব্য নিয়ন্ত্রণে কাজ করছে আর কতকাল কাজ করবেন এখনো যদি ভেজাল নিয়ন্ত্রণে কাজই করে যান আর কতকাল কাজ করবেন তো এই জায়গায় আমার একটা প্রশ্ন যদি র্যাব বাহিনী ভেজাল নিয়ন্ত্রণে কাজ করে তাহলে র্যাব বাহিনী কেন সংসদ ভবনে আক্রমণ করছে না সংসদ ভবনে কেন অভিযান চালাচ্ছে না কারণ সংসদ ভবনে যে পরিমাণ ভেজাল আছে বাংলাদেশ সারা বাংলাদেশেও এত পরিমাণ ভেজাল নাই সংসদ ভবনে তিনশোটি আসন আছে এই তিনশোটি আসনের প্রায় সবগুলি আসনেই ভেজাল রয়েছে তো এই ভেজাল নিয়ন্ত্রণে র্যাব বাহিনী কি কাজ করছে কোনো ভূমিকা পালন করেছে কি তো তাহলে আপনি যেখানে সবচেয়ে বেশি ভেজাল সেই ভেজাল আপনি নিয়ন্ত্রণ করছেন না টুকি টাকি ব্যবসায়ীরা মালে কেমিক্যাল দিচ্ছে ফরমালিন দিচ্ছে আপনি সেখানে ভেজাল নিয়ন্ত্রণে কাজ করছেন কোনো লাভ হবে কি না যে ভেজালের কারণে সারা বাংলাদেশ আজকে ভেজাল সেই ভেজালটা নিয়ন্ত্রণের বাহিনী কে কাজ করছে করছে না এরপরে আসেন তিনি বলেছেন যে তারা সুন্দরবনে জলদস্যু মুক্ত করলো জলদস্যু মুক্ত হয়েছে নাকি এনিভাবে যদি করে থাকে ভালো তিনি বলেছেন চরমপন্থীদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে সবসময় জঙ্গি সন্ত্রাস দমনে কাজ করছে সে কথাগুলো তারা কখনো তুলে ধরেন না আচ্ছা এই যে কয়েকটি সেন্টেন্স তিনি বলেছেন যে চরমপন্থীদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে সবসময় জঙ্গি সন্ত্রাস দমনে কাজ করছে আচ্ছা বলুন তো বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের থেকে বড় সন্ত্রাসী সংগঠন আছে নাকি আপনারা হয়তো আশ্চর্য হতে পারেন আমি তথ্য দিয়েই বলছি বাইশে নভেম্বর 2014 দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী ছাত্রলীগ বনাম ছাত্রলীগ ছয় বছরে নিহত উনচল্লিশ উনত্রিশে উনত্রিশে ডিসেম্বর দু দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী ক্ষমতায় থেকে খুনো খুনি যেখানে বলা হয়েছে 2009 সাল থেকে দু সাল পর্যন্ত এই ছয় বছরে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের অভ্যন্তরীণ কন্দলের কারণে নিজেদের দলের হাতেই নিজেদের দলের একশত বাহাত্তর জন নেতা খুন হয়েছেন জুলাই মাস দু সালে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদ অনুযায়ী ক্ষমতায় থেকে খুনি যেখানে বলা হয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত এই দশ বছরে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে নিজেদের দলের হাতেই নিজেদের দলের তিনশত সাতচল্লিশ জন নেতাকর্মী খুন হয়েছেন এছাড়াও সাম্প্রতিক সময়ে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে এই নির্বাচনে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নির্বাচনী সহিংসতার কারণে নিজেদের দলের হাতেই নিজেদের দলের দিয়ানব্বই জন নেতাকর্মী খুন হয়েছেন ওভারঅল গত বারো তেরো বছরে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কন্দলের কারণে নিজেদের দলের হাতেই নিজেদের দলের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী খুন হয়েছেন এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বাংলাদেশে তাহলে চরমপন্থী কারা বাংলাদেশে তাহলে জঙ্গি সন্ত্রাসী সংগঠন কারা বাংলাদেশের সকল জঙ্গি সন্ত্রাসী চরমপন্থী সংগঠন মিলে গত পঞ্চাশ বছরেও যত মানুষ খুন হয়নি তার থেকেও অন্তত ত্রিশ চল্লিশ গুণ বেশি মানুষ খুন হয়েছে গত বারো বছরে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন কারণে এখন আমি আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন যে বাংলাদেশের সবচেয়ে বড় চরমপন্থী সবচেয়ে বড় জঙ্গি সন্ত্রাসী দল কোনটি এই প্রশ্নটা রেখেই আমার আজকের আলোচনা শেষ করতে চাই আলাইকুম ওয়াসালামালাইকুম রহমাতুল্লাহ